এক সপ্তাহ নাই তো আম্মা এখন কি তুমি আসবা তো নাকি একবারই চলে যেত আমাদেরকে ধোকা দিয়ে অবশ্যই আসবে আমার জন্য সুখী রান্না করতেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি তো ভুকেপুর বাসা থেকে মানে যাই নাই থেকে গেছিলাম কারণ আমার যাওয়ার তো আর বেশি দিন বাকি নাই এই উইকটাই আছে তো আসলেই খুব মিস করতেছি তার জন্য দেখা যায় প্রত্যেক দিনই আম্মার সাথে দেখা করতে কেউ না কেউ আসে সবাই চলে আসে ভুকেপুর আর আম্মা মিলে বিরিয়ানি গরম করে নিচ্ছে কারণ এইভাবে ভেজে নিলে আরও বেশি মজা হয় আর আজকে অবশ্য আমাদের সোফার কাভার দেখতে আসছে জাস্ট এগুলার জন্য আমরা অনলাইনে অনেক দেখেছি বাট ওইরকম ফিটিং হয় না তার জন্য প্রফেশনালি ওনারা করেন ভিজিটিং হচ্ছে ফ্রি দেন আপনারা যদি কাজ করেন তখন পেমেন্ট করতে হবে আর কি যে কোনো ধরনের লাইক সোফা চেয়ার সব কিছু বাট এগুলো আমরা যেহেতু আমাদের মাপ মতো পেয়ে গেছি তার জন্য লাগে না আর কি সকাল সকাল আমাদের বাসায় গেস্ট চলে আসছে কে আসছে রুফি আসো আসো দেখি কে রাফান মান্না ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভালো আছি ও নো আসতো বাসায় ঘুমে কারণ কালকে ঘুমাইতে পারছো না আসেন সকাল সকাল ভাইয়া ভাবি চলে আসছে আসলে কাছাকাছি হওয়াতে কত সুবিধা হয়েছে এনি টাইম আমরা সবাই একসাথে হয়ে যেতে পারি এটা ট্রু ভাবি ড্রাইভার হওয়াতে ইনশাল্লাহ ভাইও খুব শীঘ্রই ড্রাইভার হয়ে যাবে তাহলে ভাবি খালি সামনের সিটে বসে থাকবে না কারণ মেয়ের এমনিতে মানে ড্রাইভিংটা তো এনজয় করে না দেখা যায় ছেলেরাই বেশি এনজয় করে আজকে কি কি রান্না করবা চিকেন চিকেন চান্দা মাছ আছে বড় চান্দা ক্লিন করে দিও তাহলে আমি রান্না করতে পারবো কিছু না এটা জাস্ট একটু হালকা করে ধুইয়া তারপর মেরিনেট করে ফেললি ভাইয়া আসছে ভাইয়া তো এখন প্রত্যেক দিনই আসে আম্মার সাথে দেখা করতে আম্মার তো আর বেশি দিন নাই সময় চলে যাবে আমারও যাওয়ার টাইম হয়ে যেতেছে আর এক সপ্তাহ নাই তো আম্মা এখন কি তুমি আসবা তো নাকি একবারই চলে যেতেছে আমাদেরকে ধোকা দিয়ে অবশ্যই আসবে তোমার কোনো ধরাবাধা নাই কারণ আমরাও যাব ভাইয়া যাবে জিসাপুরা যাবে বাংলাদেশ তুমিও যাবা আসবা মনে করো তুমি থাকলে তো আমাদের কাছে অন্যরকম একটা শান্তি লাগে কারণ ঘরে ঘরে মা বাবা থাকা অনেক বড় রহমত তুমি আসো মানে এটা আসলে অনেক আমাদের বড় পাওয়া আমি নিজেই যাই না আমার বাসায় কারণ আমার সাথে থাকলে মনে হয় যে না আমার সাথে থাকতে পারলে সময়টা আরো অন্যরকম ভাল লাগে আসার কিন্তু এখন তো চিনে ফেলে রাদিয়া আরফি ইশফি রাফান মানহা সবাই চিনে রিয়াম রিয়ামের খাওয়ার টাইম ডইলে আমার কাছে আজকে আমি বেগুন দিয়ে ইলিশ মাছের ডিমটা ভুনা করব এটা সবাই খুব পছন্দ করে যেহেতু ভাইয়া ভাবে আসছে ভাবির এটা খুব পছন্দের তাই ভাবলাম আমি এটা করি আজকে তো আমি বেগুনগুলো সব কিউব করে কেটে নিচ্ছি এই সাইজের আর এক একটা এক এক সাইজ হয়েছে আর কি তো সবার ইচ্ছা মতো কাটতে পারবেন লম্বা বেগুন দিয়ে মজা তো আমি হচ্ছে গুল বেগুনটা দিয়েই করতেছি স্কুলের টাইম হয়ে যাচ্ছে ভাইয়ারা তার জন্য চলে যাচ্ছে সবাই দাঁড়ায় দাঁড়িয়ে দেখতে চলে যাচ্ছ না এটা আমাদের বাঙালিদের অভ্যাস হ্যাঁ একদম দেখা পর্যন্ত তাকাই থাকা ভয় লাগে না
আমাদের ফ্যামিলিতে ছেলে মেয়ে সমান না খুঁজে পাবো সবাইকে মানে অনেক প্রায়োরিটি দেওয়া হয় সবার ইচ্ছা স্বপ্ন পূরণে কোনো বাধা নাই আর এই এরিয়াতে মানে গাছগুলো এত ভাল লাগে আমার কাছে গাছপালা থাকলে মনটাই ভালো হয়ে যায় না আম্মা বাংলাদেশে মরিচ শেষ না হইতে হইতে তুমি তো আবার বাংলাদেশ চলে গেছো এইগুলো সব বাংলাদেশ থেকে আম্মা আব্বা নিয়ে আসছিল মশলা গুলা আমি বেগুন গুলো একটু ফ্রাই করে নিচ্ছি কারণ এটাতে বেগুন গুলো ফ্রাই করা থাকলে কখন আরো বেশি মজা লাগে আমি একটু করে একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি আর কি আমার জন্য পিঠি রান্না করতেছে চলে যাবে মাছের ডিম দিয়ে বেগুন আজকে অনেক বছর পর খাবো আমি খালাম্মার বাড়িতে খেয়েছিলাম ইলিশ মাছের শুটকি দিয়ে বেগুন আমার মুখে এখনো লেগে আছে পূরণ হয়ে গেল হ্যাঁ জুসের সৌভাগ্য আম্মাকে একটু খাওয়া দিতে পারছে হ্যাঁ আবার আমরাও আম্মার হাতে কাচকি মাছ খেতে পারতেছি ছোটবেলায় খেতাম আম্মা নানা বাড়ি থেকে নিয়ে আসত আমি সব স্পাইস দিয়ে দিচ্ছি তো মশলাটা একটু কষাই নিতেছে এখন দেন ডিম আর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব দিয়ে দিই যাচ্ছে রাদের স্কুলে হ্যালো রুফি বেগুন ভুনা হয়ে যাচ্ছে মাংস কষানোটা একদম গ্রেভি গ্রেভি হবে আমার বেগুন দিয়ে মাছের ডিম হয়ে গেছে আর মাংস প্রায় হওয়ার পথে নুয়াশা চলে আসছে মা নুয়াশা আবার ওদেরকে পাইলো কই বলছিল তোমাকে ফোন দিতাম বাকি তুমি ঘুমাইতেছ তার জন্য রুফু আসো আসো ডেডি আসবে আই লাইক ইউর স্কুল ড্রেস রুফি আসো গার্ডেনের লাস্ট বেগুন